আজকে দুজন মিলে হাতে হাতে করেছি, ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে। ও আর বলছে আমি আর খাবো না, কালকে খাবো। আমি আর তোমাদের দাদা এখন বাকি আছে। তো এই দেখো ফুচকাগুলো প্রথমবার ট্রাই করেছি, সাইজটা ঠিক মতন হয়নি। তো ঠিক আছে, নেক্সট বার ঠিকঠাকভাবে করবো, চেষ্টা করবো। আর এখানে আলু মেখেছি, সব মশলা দিয়ে মাখা হয়ে গেছে। আর এখানে টক জল আছে, যে আলু আলুটা সব মশলা দিয়ে মাখা হয়ে গেছে। আর এখানে টক জলটা করেছি, সব ধনে পাতা দিয়েছি, একটু মশলা দিয়েছি, নুন টুন সব ঠিকঠাক আছে আপাতত। সবাই খেয়ে নিয়েছে, আমরা দুজনেই বাকি আছি। তো আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো। এই ফুচকার মধ্যে আলুটা ভরলাম, আলুটা মনে হচ্ছে ঝাল হয়ে গেছে। একটু টক জল দিই, নাহলে ফুচকা না, ফুচকার টক জল যদি না হয় তাহলে কি ফুচকা মানায় বলো, শুধু শুধু খেলে। ভালোই হচ্ছে, ভালোই লাগছে খেতে। তোমরা তো খুব টেস্টি হয়েছে, ভালো লাগছে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হবে। হাই, আমিও খেলাম, খেয়ে দেখলাম, মোটামুটি টেস্ট খুব সুন্দর হয়েছে, খুব একটা খারাপ নয়, ভালোই লাগছে। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো কীভাবে করেছে সেটা এখন টুম্পা রেসিপিটা এখন শেয়ার করেনি সবার সকলের সঙ্গে। তো আজ আশা করি ও দু একদিনের মধ্যে রেসিপিটাও শেয়ার করে দেবে। তো আমি মোটামুটি খেয়ে দেখলাম, একদম পুরোপুরি কোনো অসুবিধা নেই, দোকানের মতোই লাগছে। তো বেশ ভালো,